সংবাদ বিনোদন করছে। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। ইস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। স্বর্ণ কমল জুয়েলার্স। শেরিফ, ফিল দ্য ডিফারেন্স। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। পাতা উল্টালেই সোনার খনি পারুল প্রকাশনী। সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবেই জানি পারুল প্রকাশনী। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। স্বাগত হেডলাইন্স ত্রিপুরা পর্দায় মুহূর্তের খবরে। অপহরণের 17 দিনের মাথায় মুক্তি পেলেন তিনজন এনপিসিসি শ্রমিক। বুধবার বিকেলে মালদা কুমারপাড়ায় বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায় তাদের ছেড়ে দিয়ে যায় বুড়িরা। বৈরী ডেরা থেকে ফিরে আসার পর নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনজন শ্রমিক জানিয়েছেন অজ্ঞাত স্থানে তাদের রাখা হয়েছিল। তাদের ভাত, ডাল ও কলা গাছ দিয়ে তৈরি খাবার খাওয়ানো হয়েছিল। কনকনে ঠান্ডায় কুয়াশার নিচেই তাদের রাত কাটাতে হয়েছে। এরপর দীর্ঘদিন বৈরী ডেরায় থাকার পর মুক্তির স্বাদ পেলেন তিন শ্রমিক। তাদের ফিরে আসার খবরে তাদের পরিবার পরিজনদের মধ্যে আশার আলো পরিলক্ষিত হয়েছে। বৈরী ডেরা থেকে মুক্তি পাওয়ার খবরে আনন্দে মেতে উঠেছেন উদয়পুরের সুভাষ ভৌমিকের পরিবারের লোকজন। 7 ডিসেম্বর থেকে 22 ডিসেম্বর পর্যন্ত উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্য দিয়ে দিন কাটাতে হয়েছে গোটা পরিবারকে। এমনকি রাজ্যব্যাপী এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল। অবশেষে বৈরী ডেরা থেকে মুক্তি হয়ে বুধবার ধলাইয়ের মালদা কুমার পাড়ায় পৌঁছেছেন তারা। সেখানে তাদের জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে বলে খবর। সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করার পরে নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে পাঠানো হবে মুক্তি পাওয়া তিনজনকে। স্বস্তি নিঃশ্বাস রাজ্য জুড়ে। এবার মালিকের লোক যোগাযোগ করলাম, করানোর পর থেকে এই আজকা 17 দিন হয়ে 17 দিন হওয়ার পরে আজকা এই খবর, এও খবরের মাধ্যমে আমরা শুনছি যে তারা বিএসএফ ক্যাম্পে আছে, নিরাপত্তা আছে। এতটুকু শুনে আমার মানে খুবই খুশি, খুবই আনন্দ। অনেকদিন পরে মানে 17 দিন পরে হেরে আবার নতুন ভাবে আমরা ফিরে এলাম নতুন জীবন। তিলিয়ামুড়ার বিভিন্ন এলাকায় হাতির তাণ্ডব অব্যাহত। পাহাড়ি জনপদ থেকে শুরু করে এবার সমতলীয় হানা দিচ্ছে বন্য হাতির দল। বুধবার রাতেও মুঙ্গিয়াকামের বিভিন্ন জায়গায় একদল বন্য হাতি প্রত্যক্ষ করেছেন এলাকাবাসী। তবে এদিন হাতি জনমানুষের তেমন ক্ষতি না করলেও ফসলের ব্যাপক ক্ষতি করেছে বলে খবর। বন দপ্তরের কাছে এলাকার লোকজন বারবার অভিযোগ জানানোর পরও কাজের কাজ কিছুই হচ্ছে না। আতঙ্কের মধ্য দিয়ে দিন কাটাতে হচ্ছে কৃষ্ণপুর, বড়লুঙ্গা, চাকমাঘাট সহ বিভিন্ন এলাকার লোকজনের। হাতি থেকে নিস্তার পাবার জন্য স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি তুলছেন এলাকার লোকজন। খবর পাওয়ার লগে লগে আমরা এলাম মুঙ্গিয়াকামি রেঞ্জে। রেঞ্জের লগে ইয়া কায়রে কামি কইয়া একটা পাড়া আছে, এই পাড়াতে কলা গাছ প্লাস রাবার এটা ভেঙে খাইতেছে। ওখান আমরা এটা ড্রাইভ করুম, এটা এখান থেকে বাগাইয়া বড় জঙ্গলের দিকে বাগানের চেষ্টাতে আছি, যেমন বাড়িঘর নষ্ট না করে। মদ্যপ অবস্থায় টমটম চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাগ্রস্ত টমটম। ঘটনা তিলিয়ামুড়া থানাধীন জরিলং বাড়ি এলাকায়। জানা গেছে বুধবার বিকেলে চাকমাঘাট থেকে তিলিয়ামুড়ার দিকে দ্রুত বেগে ছুটছিল টমটমটি। টমটম চালক মদ্যপ অবস্থায় থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি মাংসের দোকানে আঘাত করে। দোকানে থাকা অজিত দেবপরমা এবং 12 বছরের রাকেশ দেবপরমার উপর উল্টে পড়ে টমটমটি। এতে গুরুতর আহত হয়েছেন দুজন। স্থানীয় দমকল কর্মীরা আহতদের উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে। টমটম চালককে আটক করে মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। জারলং বাড়িতে টেলিফোন আছে যে অ্যাক্সিডেন্ট হয়েছে, যথারীতি আমরা গেছি, গিয়া রিক্সা আসলো, টমটম বাড়ি দিছে, রিক্সা ভাঙ্গিয়া ঘুরে আসছে দুজন লোক। একজনের নাম অজিত দেবর্মা, বয়স 17, জারলং বাড়ি। আরেকজনের নাম হচ্ছে রাকেশ দেবর্মা, 12, বয়স, জারলং বাড়ি। তারা আমরা হসপিটালে। সময় এখন, বিরতির সঙ্গে থাকুন। আমার এই সমস্ত রান্নার ম্যাজিশিয়ান সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার মানে প্রতিটি ভারতীয় স্বাদে ও গুণে যুগ যুগ ধরে অদ্বিতীয়। সিস্টার গুঁড়ো মশলা, সিস্টার সিস্টার গুঁড়ো মশলা, যুগ যুগ ধরে এক এবং অদ্বিতীয়।
যুগ যুগ ধরে সব সিস্টারদের একটাই পছন্দ সিস্টার সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক সিস্টার গুঁড়ো মশলা গুঁড়ো মানে স্বাদে প্রতি ঘরে ঘরে আধুনিক প্রযুক্তিতে নতুন স্বাদে নতুন রূপে সিস্টার গুঁড়ো মশলা সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক এক্সকুইজিট ইউনিক এন্ড রেয়ার I like to invest in diamonds. I highly recommend you go check out the Divine Solitaire collection at the earliest. Because diamonds are every girl's best friend. Every solitaire here is exclusive. When viewed closely, one can see the special hearts and arrows pattern which is truly enchanting and not seen in any other solitaire. हजारों कहानियों के बीच एक नई कहानी की शुरुआत और उसी के साथ कुछ मुट्ठी भर ख्वाब लेके तुम्हारे पास आना। शादी मतलब एक नई जिंदगी और इन्हीं नए किस्सों में अभी भी मेरा अपना स्वर्ण कमल ज्वेलर्स नए और मनपसंद डिजाइन्स के बेशुमार कलेक्शन से चुन लीजिए अपना मनपसंद सोने और हीरे के गहने और कीजिए अपने रिश्तों की शुभ शुरुआत स्वर्ण कमल ज्वेलर्स अपनों से भी अपना यूनिकोड फार्मर यूनिपेन जेल पेनलेस लाइफ के लिए डिस्ट्रीब्यूटरशिप के लिए जोगाजोग करें हमारे टोल फ्री नंबर 1800-208-8811 सुखी गृहकोण एक स्वप्न बय बाड़ी যা মনকে ছুঁয়ে যায় হৃদয় জোড়ানো অনুভবে ড্রয়িং রুম বেডরুম কিচেন ডাইনিং বাথরুম সবেতেই ভালোবাসার রূপায়ণ দারুণ অনুভব স্বপ্নের বাড়ির উপায়নে ইউরেকা মোজাইক টাইলস এন্ড স্যানিটেশন সৌন্দর্যের চিরন্তনী উদ্ভাস পোস্ট অফিস চৌমুহনী আগরতলা পশ্চিম থানার পাশে Unicode Farmer, Unipain Gel, Painless Life এর জন্য Distributorship এর জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811 মাধ্যমিক 2021 মনে রেখো সিলেবাস রিডিউসড হলেও টেস্ট ও ফাইনালের প্রস্তুতির কিন্তু কোনো শর্টকাট নেই আর তাই তোমার প্রস্তুতিকে 100% ত্রুটিমুক্ত করতে পারুল প্রকাশনী নিয়ে এলো ত্রিপুরা মাধ্যমিক সলিউশনস এতে আছে প্রচুর প্র্যাকটিস সেট এবং পর্ষদ প্রদত্ত মডেল কোশ্চেন্স এর নির্ভুল উত্তর সেই সঙ্গে প্রতিটি বিষয়ে গ্যারান্টিযুক্ত মূল্যবান সাজেশনস বিগত বছরের টেস্ট ও ফাইনালে সর্বাধিক কমনের রেকর্ড একমাত্র আমাদেরই পারুল প্রকাশনী ভয় নেই মা আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হল জিঙ্ক কোটেড তাই মসৃণ হয় আর তার অধিক রিপ এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী মেগা টার্বো টিএমটি বার বেস্ট ইঞ্জিনিয়ার বেস্ট চয়েস ISO certified company launching first time in Tripura export quality water storage tank Polytech International jar 8 pocket ebong unique rib design tank tike kore tole shobar theke shera Polytech International er prottekti water storage tank IR technology dara somriddho hoy gorom abohar moddheo jol ke shorboda shitol rakhe ei tank tir oporer aborun ti bishesh multi layer dara toiri ja ভাইরাস ব্যাকটেরিয়া থেকে জলকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিশুদ্ধ রাখে সঠিক পরিষেবা এবং দীর্ঘস্থায়ী ট্যাঙ্কটির জন্য আজই নিয়ে আসুন পলিটেক ইন্টারন্যাশনাল ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক যা পাওয়া যাচ্ছে 25 বছরের ওয়ারেন্টির সঙ্গে পলিটেক ইন্টারন্যাশনাল উই মেক সেন্সিবল ট্যাঙ্ক ব্যবহার করুন বিশ্বাস হবে জল বাঁচান জীবন বাঁচান কাশ্মীরি শাল থেকে কাশ্মীরি চুড়িদার ভাগলপুরি তসর লিনেন সহ অন্যান্য পোশাক এবং কার্পেট ডোরমেটের বিপুল সম্ভার নিয়ে হাজির ইন্ডিয়ান হ্যান্ডলুম হাউস কাশ্মীরি শাল কটন চুড়িদার কার্ডিগান ভাগলপুরি তসর লিনেন মোগা সিল্ক শাড়ির রকমারি সম্ভার এছাড়াও কাশ্মীরি কার্পেট সহ সব ধরনের কার্পেট ডোরমেট আর্টিফিশিয়াল ঘাসও পাওয়া যায় এখানে
এছাড়াও পুরনো কার্পেটের বিনিময়ে নতুন কার্পেট পাওয়ার সুযোগ রয়েছে। তাই দেরি নয়, আজই চলে আসুন ইন্ডিয়ান হ্যান্ডলুম হাউসে। ঠিকানা ভুটানি মার্কেট, শকুন্তলা রোড, আগরতলা। ঠিকানা অন্তরা জুয়েলার্স, অফিস রোড, সোনামুড়া, সিপাহীজলা, ত্রিপুরা। বিভ্রান্তিক গুজব, আতঙ্ক সৃষ্টি, এসবের মাধ্যমে রাজ্যে অস্থিতিশীলতা কায়েম এবং রাজ্য সরকারের সার্বিক উন্নয়নে কর্মচক্রকে বাধাপ্রাপ্ত করার লক্ষ্যে চলছে রাজনৈতিক ষড়যন্ত্র। এক্ষেত্রে বেশ সংগঠিতভাবে কার্যক্রম চলছে, এমন কাজে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মকেই ভাবা হচ্ছে সেরা অস্ত্র। অপপ্রচার, বিভ্রান্তি, গুজব, তথ্য পরিবেশনে ইচ্ছাকৃতভাবে ত্রুটি, এসবের মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্তির মধ্যে রাখা, আতঙ্কের মধ্যে রাখা, রাজ্যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে সরকারের সার্বিক উন্নয়নের কর্মযোগ্যকে বাধাপ্রাপ্ত করা ইত্যাদি মনোভাব তথা লক্ষ্যকে প্রজেক্ট করার অর্থেই সামাজিক মাধ্যমকে হাতিয়ার করে এগোচ্ছে কুচক্রী মহল। তাদের লক্ষ্য চরম অস্থিতিশীল পরিবেশে রাজ্য জুড়ে কায়েম রাখতে হবে এবং এই কাজ একমাত্র সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই সম্ভব। মূলত এমন অভিসন্ধিকে সামনে রেখেই চলছে নানান অপপ্রচার। যত বেশি অপপ্রচার তত বেশি ফায়দা। এই কুচক্রী মহলের পেছনে বড়সড় হাত রয়েছে কিছু বিরোধী রাজনৈতিক দলের। তাদের ইন্ধনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে গোয়েবলসীয় কায়দায় সোশ্যাল মিডিয়াতে আপত্তিকর পোস্ট করা হচ্ছে। বলা বাহুল্য, এক্ষেত্রে প্রচুর পরিমাণ পয়সা শুধুমাত্র ইন্টারনেটের জন্য খরচ করা হচ্ছে কুচক্রীদের তরফে। এছাড়াও পরিকল্পনা মাফিক সংঘটিত হয়ে একযোগে এই কাজটি করা হচ্ছে। যদিও পূর্ব অভিজ্ঞতা মাথায় রেখে আইন শৃঙ্খলা জনিত পরিবেশ বিনষ্ট হবে এমন আশঙ্কায় রাজ্য পুলিশের বিভাগীয় দপ্তর ইতিমধ্যেই বিষয়টি নিয়ে ভাবতে শুরু করেছে। জানা গেছে এই সমস্ত কিছুর পেছনে কুচক্রীদের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করা, রাজ্য সরকারের সার্বিক পারফরমেন্সকে হেয় প্রতিপন্ন করার জন্য আপ্রাণ প্রচেষ্টা চলছে। এ প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষক মহলের অভিমত, আক্রমণগুলো এই মুহূর্তে নতুন রূপ পাচ্ছে। প্রত্যেকের কাছে বিভ্রান্তি অপপ্রচার পৌঁছিয়ে দেবার জন্য ভার্চুয়াল জগৎ তোলপাড় করা হচ্ছে। যদিও পরিস্থিতি মোকাবিলায় ময়দানে পুলিশের সংশ্লিষ্ট শাখা। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা। নেশাখোর আর সমাজদ্রোহীদের আঁকড়ায় পরিণত হয়ে রয়েছে তেলিয়ামুড়া শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালের পুরাতন ভবনটি। ফলে দূষিত হচ্ছে এলাকার পরিবেশ। এলাকার লোকজনদের তরফে দাবি উঠেছে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার। নেশাখোরদের মুক্ত মঞ্চে পরিণত হয়েছে তেলিয়ামুড়া শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালের পুরাতন বিল্ডিংটি। একাংশ যুব সমাজ নেশায় আসক্ত হয়ে দিন দিন রসাতলে তলিয়ে যাচ্ছে। তেলিয়ামুড়া থানার থেকে ঢিলছোড়া দূরত্বে অবস্থিত তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালের পুরাতন বিল্ডিংটি মানুষের চাহিদা এবং যুগের পরিবর্তনের সাথে সাথে তেলিয়ামুড়া হাসপাতালটি পরিবর্তন করে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে এবং গ্রামীণ হাসপাতাল থেকে মহকুমা হাসপাতালে পরিণত হয়েছে। কিন্তু এই গ্রামীণ হাসপাতালের পুরাতন বিল্ডিংটি বর্তমানে ভুতুরে বাড়িতে পরিণত হয়েছে আর এই বাড়ির অন্তরালে চলছে রমরমিয়ে নেশা বাণিজ্য। দূষিত হচ্ছে এলাকার পরিবেশ। এ ব্যাপারে স্থানীয় লোকজনেরা পুলিশ প্রশাসনের কাছে ব্যবস্থা গ্রহণের আবেদন জানালেও তেলিয়ামুড়া থানার পুলিশ কোনো এক অজ্ঞাত কারণে ব্যবস্থা গ্রহণ করছে না। তাই তাদের তরফে দাবি উঠেছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা। খিদের জ্বালায় সরকার থেকে পাওয়া নিজের বসতঘরটি বিক্রি করতে বাধ্য হল এক জনজাতি পরিবার। ঘটনা খোয়াই জেলা তেলিয়ামুড়া মহকুমার মঙ্গিয়াকামী ব্লকের অন্তর্গত আঠারোমোড়া এডিসি ভিলেজের গুচ্ছগ্রাম রাইহামসা পাড়ায়। খাবার সন্ধানে তার বর্তমান ঠিকানা হতে চলেছে আঠারোমোড়ার গহিনবন। খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার মঙ্গিয়াকামী ব্লকের অন্তর্গত আঠারোমোড়া এডিসি ভিলেজের গুচ্ছগ্রাম রাইহামসা পাড়া।
এলাকার বাসিন্দা রাম রিয়াং নিজের ভিটে মাটির ইন্দিরা আবাস যোজনার ঘরটি খিদের জ্বালায় 35,000 টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছেন। সরকারের কাছ থেকে একটা ঘর তিনি পেয়েছেন, কিন্তু পরিবার পরিজন নিয়ে খালি পেটে দিনের পর দিন সেই ঘরে থাকা আর হয়ে ওঠেনি তার কাছে। তাই খিদের জ্বালায় নিজের বসত ঘরটি বিক্রি করে অন্যত্র চলে যাবার উপক্রম হয়েছে। রামরিয়াং জেলায় করোনা পরিস্থিতিতে কোনো প্রকার কাজকর্ম ছিল না, বর্তমানে 6 সন্তান নিয়ে অসুস্থ অবস্থায় কোনো প্রকার কাজ করাও তার পক্ষে সম্ভব হচ্ছে না। তাই সন্তানদের মুখে অন্ন তুলে দিতেই তার একমাত্র বসত ঘরটি বিক্রি করে দিতে বাধ্য হয়েছে। আমি তো কিছু কাজ করতে পারতাম না, ছেলে মেয়ে তো সই সাজন, আমি তো হাত তাঁত বলা না, লকডাউন নাকি কিছু কাজ করতে পারে না, এই লেগে আমি নিজেন বিছিয়ে খাইছে। আসলে পেট দরকার তো, না খাইয়ে তো কেউ বাঁচতো না তো। বর্তমান সময়ে করোনা পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলেও গ্রাম পাহাড়ে যে খাদ্যের সংকট চলছে সেটা অস্বীকার করার উপায় নেই। তার চলন্ত প্রমাণ রায়হামসার বাসিন্দা রামরিয়াং। বাম আমলে কিছু পায়নি, রাম আমলে পেয়েছেন সরকারি ঘর, কিন্তু স্ত্রী আর ছেলে মেয়েদের নিয়ে উপোষে দিন কাটানো তার কাছে কষ্টকর হয়ে পড়েছে, আর সে কারণেই এই সিদ্ধান্ত বলে জানান তিনি। তিরামুরা থেকে গয়া চন্দ্র সূত্রধরের রিপোর্ট, হেডলাইন ত্রিপুরা। ট্যাঙ্কমারি বর্তমানে P4 ইন্টারন্যাশনাল, যা এখন তৈরি হচ্ছে আগরতলার বিচ্ছন নগরে। বালাজি প্রোডাক্ট এই ট্যাঙ্কের 8টি পকেট, 4টি লেয়ার ও ওজন বেশি থাকার ফলে মজবুত ও দীর্ঘস্থায়ী হয়। তাছাড়া প্রচন্ড গরমেও নর্মাল টেম্পারেচার জল পরিবেশন করতে সক্ষম। আপনাদের পরিচিত এই ট্যাঙ্কের বাজার মূল্য কোয়ালিটির তুলনায় অনেক কম, তাহলে আজই আমাদের চিত্তরঞ্জন রোড স্থিত আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশনের শোরুমে আসুন এবং অন্যান্য আধুনিক রকমারি টাইলস সহ চেকওয়ার্ক ও P4 এর মতো ব্র্যান্ডের বাথরুম আইটেমস সংগ্রহ করুন। আমাদের ঠিকানা সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশন, চিত্তরঞ্জন রোড, আগরতলা। এক্সকুইজিট, ইউনিক এন্ড রেয়ার। I like to invest in diamonds. I highly recommend you go check out the Divine Solita collection at the earliest. Because diamonds are every girl's best friend. Every solitaire here is exclusive. When viewed closely, one can see the special custom arrows pattern, which is truly enchanting and not seen in any other solitaire. Unicode Farmer Unipain Gel, painless life এর জন্য। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। চোখের যে কোনো চিকিৎসার জন্য এখন কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ দৌড়তে হবে না। এক ছাদের নিচেই অত্যাধুনিক মেশিন দিয়ে চোখের পরীক্ষা এবং প্রয়োজনীয় অপারেশন, যেমন ছানি অপারেশন, ফেকো, গ্লুকোমা, প্যারা চোখ, শিশুদের চোখের রোগ, চোখের প্লাস্টিক সার্জারি ইত্যাদি যত্ন সহকারে চিকিৎসা করা হয়। ডাক্তার পার্থ প্রতিম পাল, অভিজ্ঞতার উপর বিশ্বাস রাখতে পারেন। ডাক্তার পার্থ প্রতিম পাল, আই সার্জন, কর্নেল চৌমুনি, শনি মন্দিরের বাম দিকে। মোবাইল 9436124910 8583948238। ইউনিকোড ফার্মার ইউনিপেইন জেল, পেইনলেস লাইফের জন্য। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। আমি দেখে নিচ্ছি স্যার, ডো ওয়ারি। দো আবার রিমোটটা বিগড়ে দিন মা, দেখো তো। আবাদি গোটা মশলা এনেছো, বেটে রাখিস। ইয়েস মামা, আই এম টকিং টু মাই ফ্রেন্ড হবে নাকি আই এম স্পিকিং টু মাই ফ্রেন্ড হবে? স্পিকিং মামা। ও, এই আমার ব্যাংক স্টেটমেন্ট গুলো কোথায় গেছো? মাই ডকুমেন্টস। ও, গোটা পরিবারের ভরসা আমি, আর আমার ভরসা সানরাইজ গোটা মশলা। সানরাইজ গোটা মশলা, গোটাটাই ভরসা করা যায়। সুখী গৃহকোণ, একটা স্বপ্নময় বাড়ি যা মনকে ছুঁয়ে যায়, হৃদয় জোড়ানো অনুভবে। ড্রয়িং রুম, বেডরুম, কিচেন, ডাইনিং, বাথরুম, সবেতেই ভালোবাসার রূপায়ণ। দারুণ অনুভব,
স্বপ্নের বাড়ির উপায়নে ইউরেকা মোজাইক টাইলস এন্ড স্যানিটেশন, সৌন্দর্যের চিরন্তনী উদ্ভাস, পোস্ট অফিস চৌমনি, আগরতলা পশ্চিম থানার পাশে। যৌবনের স্পর্শেই হোক কিংবা নতুন সম্পর্কের ছোঁয়ায়, বন্ধুত্বের উন্মাদনায় আর আভিজাত্যের ছোঁয়ায়, উষ্ণতার হাতছানিতে আর উৎসবের উচ্ছ্বাসে, একজন একলাই হোক কিংবা মিলনের আমন্ত্রণে, জীবনের রঙে মানুষের মনে, সব পোশাকের একটাই নাম সেলিফ সিন্স 1985। আধুনিক খুঁজে সম্মত ডিজাইন ও তুলনামূলক সস্তা দামে যাবতীয় শাড়ির সন্ধান নিয়ে এসেছে আগরতলার রাজশ্রী। প্রিয়জনদের আদর মাখা উপহার তুলে দিতে আপনাকে আসতেই হবে রাজশ্রীতে। বীর বেনারসে রয়েছে বিপুল সম্ভার। রাজশ্রী, হকার্স কর্নার রোড, আগরতলা। জিএসটি আর ইনকাম ট্যাক্স নিয়ে দুশ্চিন্তা আর নয়, এখন আপনার প্রিয় শহর আগরতলায় চলে এসেছে কলকাতার বিখ্যাত এসএম ট্যাক্স কনসালটেন্সি। জিএসটি, ইনকাম ট্যাক্স ও অডিট সম্পর্কিত সমস্ত ধরনের পরিষেবা প্রদান করা হয় এখানে। এছাড়াও ট্যাক্স প্ল্যানিং এবং বিনিয়োগ সম্পর্কিত উপযুক্ত দিশানির্দেশও দিয়ে থাকি আমরা। তাই আর দেরি না করে চলে আসুন এসএম ট্যাক্স কনসালটেন্সি, গণরাজ চৌমনি, আগরতলা অফিসে। যোগাযোগ 8337431711 8335896090436185964। আমাদের প্রথম তিনজন গ্রাহক পাবেন 10 বছর বিনামূল্যে পরিষেবা। আগরতলা ছাড়াও আমাদের অফিস রয়েছে উদয়পুর, অমরপুর ও কৈলাস শহরে। বিলুনিয়া পূর্ব কলাপাড়িয়া গ্রাম পঞ্চায়েতের মাইছড়া এলাকার মোহরী নদীর পাশে প্রায় 120 কানি জায়গা রাজ্য সরকারের ভূমি ও উদ্যান বিভাগের অধীনে রয়েছে। কিছুটা জায়গায় আম বাগান এবং কিছু অংশে খানিকটা চাষবাস এবং বীজ চারা উৎপাদন হলেও প্রায় 60% বেশি জায়গায় পড়ে রয়েছে জঙ্গলাকীর্ণ পরিত্যক্ত অবস্থায়। দাবি উঠেছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের। বিলুনিয়া পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের মাইছড়া এলাকার মোহরী নদীর পাশে প্রায় 120 কানি জায়গায় বর্তমানে নতুন করে চাষাবাসের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, কিন্তু সেখানে প্রধান প্রতিবন্ধকতা শ্রমিক সমস্যা। এরই মধ্যে কমিটির সহযোগিতায় এবং সরকারি আধিকারিকদের উদ্যোগে প্রায় 3.5 কানি জায়গাতে লাউ চাষ করা হয়েছে। এরই মধ্যে প্রায় 180,000 টাকার লাউ বিক্রি করা হয়েছে বলে জানিয়েছেন দপ্তরের সহ অধিকর্তা সুজিত দাস। বিক্রিত সব অর্থ সরকারি কোষাগারে জমা পড়েছে। এছাড়াও কলা বাগান, বিজালো, আম এবং সুপারি চারা, নারিকেল, পেঁপে, ফুলের চারা সহ আরো অনেক কিছুর চাষ চলছে। যদি পুরো এলাকায় চাষাবাস হতো তাহলে বিলুনিয়া সহ তৎসংলগ্ন এলাকার মানুষদের সবজির চাহিদা মেটানো যেত বলে জানান আধিকারিক সহ স্থানীয় পঞ্চায়েত প্রধান সহ অন্যান্যরা। আমার এখানে পঞ্চায়েতের পুরা বডি আমার এখানে। কোন জায়গার ফার্ম? মাইছড়া বিএসপিএফ ভেজিটেবল সিড প্রোডাকশন ফার্ম, এটা সুবর্ণ হর্টিকালচার আন্ডারে আছে। আচ্ছা, এখানে কি কি হয়? এখানে বিশেষ করে আমরা এখানে টিপিএসই মেইন, টিপিএস টু টিউবারলেট প্রোডাকশন হয়। এর বাইরে আমরা নিজস্ব দিয়া সুপারি দিয়া সেটা কিছু সুপারি চারা বিক্রি হয়, আমের চারা কিছু বিক্রি হয়, তারপরে লেবুর চারা, কলার চারা এগুলি বিক্রি হয় সরকারি মূল্যে। সরকারি কি কলা? সবরি কলা আছে, বাংলা কলাও আছে। কতটুকু জায়গা আছে এই টোটাল এরিয়াতে? টোটাল প্রায় 19 হেক্টর মতো আছে। এর মধ্যে এবার যেটা করা হয়েছে আমরা যে লাউটা, এমনিতে তো পঞ্চায়েতের সমস্ত পুরা বডি আমরা এখানে উন্নয়ন কমিটির সদস্য, এর মধ্যে বাই ভার্চুয়াল পোস্ট উন্নয়ন কমিটির প্রেসিডেন্ট আমি নিজে এবং চেয়ারম্যান হয়েছে প্রধান সাহেব। তো করার সময়ই কারণ এখানে বহুত লোকাল গরু ছাগলেরও কিছু ডিস্টার্বেন্স আছে, এছাড়াও অনেক অনেক কিছু আছে।
এ বিষয়ে স্থানীয় পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েত এবং ভারতচন্দ্রনগর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আধিকারিকদের মাধ্যমে রাজ্যে কৃষি মন্ত্রীর কাছে পরিকল্পনা পাঠানো হয়েছে, যার মধ্যে রয়েছে বেশ কিছু শ্রমিক নিয়োগ এবং কিছু যুবক যুবতীকে চাষবাসের মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য একটি নির্দিষ্ট পরিমাণ করে জায়গা চাষবাসের জন্য দেওয়া। এছাড়াও শ্রমিক কর্মচারীর অভাবে এবং সুষ্ঠু পরিকল্পনার অভাবে নষ্ট হচ্ছে অনেকগুলি বড় বড় লক্ষ লক্ষ টাকার গ্রিন হাউস। এলাকার মানুষ এবং নতুন করে তৈরি হওয়া উন্নয়ন কমিটি চাইছে মুখ্যমন্ত্রী এবং কৃষি মন্ত্রীর হস্তক্ষেপে যাতে বিশাল এলাকা শস্য শ্যামলায় ভরে ওঠে এবং খাদ্যে বিলুনিয়া স্বয়ং সম্পূর্ণ হয়, এমনটাই চাইছেন স্থানীয় জনগণ। বিলুনিয়া থেকে অভিজিৎ ভট্টাচার্যের রিপোর্ট, হেডলাইন ত্রিপুরা। দুর্গন্ধের সমস্যা, উদয়পুর অমরপুর সড়কে বন্দুয়ারস্থিত গুমতি পলিটেকনিক কলেজ সংলগ্ন এলাকায় রাস্তার পাশে যে ডাম্পিং স্টেশন রয়েছে সেখান থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। এ দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী থেকে যাত্রী সাধারণ, দাবি উঠেছে ডাম্পিং স্টেশনটি অন্য কোথাও সরিয়ে নেওয়ার। উদয়পুর অমরপুর সড়কে বন্দুয়ারস্থিত গোমতী পলিটেকনিক কলেজ সংলগ্ন এলাকায় রাস্তার পাশে ডাম্পিং স্টেশনের দুর্গন্ধে অতিষ্ঠ জনগণ। এই সড়ক দিয়ে চলাচলকারী সাধারণ মানুষ থেকে শুরু করে যান চালক ও যাত্রীরা এক প্রকার অতিষ্ঠ। উল্লেখ্য, ডাম্পিং স্টেশনে উদয়পুর পৌর পরিষদ এলাকার সকল বর্জ্য পদার্থ এনে ফেলা হয়, আর এই বর্জ্য পদার্থের দুর্গন্ধে নাভিশ্বাস পথ চলতি সাধারণ মানুষের। পলিটেকনিক কলেজের সামনে যে একটা ডাম্পিং স্টেশন বানানো হয়েছে, এই স্টেশনটা গাড়ি এবং মানুষ যাতায়াত বা কলেজের স্টুডেন্টরা যাতায়াত করার লাগে যে একটা দুর্গন্ধ গন্ধবাস হইতেছে, তারা কোনো সরকার বা কোনো বড় আধিকারিকরা কোনো পদক্ষেপ নিচ্ছে না, এবং রাস্তা দিয়ে আসা যাওয়া করে বড় অফিসার বড় মন্ত্রী মিনিস্টার, কিন্তু তারা এই ব্যাপারে কোনো পরিকল্পিত ব্যবস্থা নিচ্ছে না। এবং অন্য জায়গায় ডাম্পিং স্টেশনটা করা উচিত, কিন্তু মেইন হাইওয়ে রোডের মধ্যে বর্তমানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ চাইছেন সকলে। উল্লেখ্য, এটি একটি ব্যস্ততম রাস্তা। এই রাস্তা দিয়ে উদয়পুর থেকে অমরপুর, যতনবাড়ি, গন্ডাছড়া, তিলিয়ামুড়া যাওয়ার শত শত যানবাহনে হাজার হাজার মানুষ প্রতিদিন চলাচল করে। এছাড়া এই ডাম্পিং স্টেশনে কিছুটা সামনে রয়েছে পলিটেকনিক কলেজ, তাই সার্বিক দিক দিয়ে চিন্তা করে এটিকে এখান থেকে সরিয়ে অন্য কোথাও স্থানান্তর করার দাবি উঠছে। এখন দেখার এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো ভূমিকা গ্রহণ করে কিনা, সেদিকে তাকিয়ে আছেন সকলে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। ট্যাঙ্ক নদী বর্তমানে